অনেক কষ্ট করে বাচ্চা একটা মিলাইছি ভাই, মাথাটা দেখানের কতটা ছোট মাথা, কানগুলা ছোট, মানে সর্বোচ্চ পার্সেন্টেজ আছে ভাই, মানে টাকা থাকলেও সবসময় এসব গরু মিলে না ভাই, টাকা থাকলেও সচরাচর না, সচরাচর মিলে না ভাই, কয়টা খামারে দেখা যায় ভাই, এত সুন্দর বকনা, মানে খাওয়া দাওয়া এবং মাথাটা, এর বাহ্যিক দৃষ্টিটা দেখেন, গঠনটা জাতমান পার্সেন্ট হাই কোয়ালিটি, আশা করা যায় হাই কোয়ালিটিটা বাঁচতে হবে এবং গাভী হবে ভাই, এর প্রথম ল্যাকটেশন 20 প্লাস এর উপরে চলে যাবে, 20000 টাকা গাভী আসবে, হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ভাই, দর্শক দর্শক আপনার পরিচয়টা। আমার নাম হাসান, আমার বাসাটা পাবনা জেলা ভাই, ঈশ্বর দিতে না ইয়ে আমার অনুকুল্লা হাটের পাশেই। আজকে চারটা বকনা দর্শক বারে দেখাবো, সর্বোচ্চ হাই কোয়ালিটি, আরও কিছু ছিল এগুলো বিক্রি হয়ে গেছে, খামারে বর্তমান চারটা আছে, চারটায় দেখাবো। চারটাকে সিঙ্গেল দাম না লট হিসেবে দাম? চারটা লটে দাম বলে দেবো, ঠিক আছে। একবারে কত করে লট রাখছেন? 73,500 টাকা লট রাখছি, চারটায় সর্বোচ্চ হাই কোয়ালিটি, দর্শক ভাই নিতে পারবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, সারা বাংলাদেশে পৌঁছায় দিতে পারবে দর্শকদের জন্য, তাহলে ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে। লট রাখছেন 73,500? আচ্ছা, তো হাসান ভাই চলুন তাহলে আমরা বর্তমান বাচ্চাগুলি দর্শকদের পর্যায়ে কমে দেখ। চলুন। হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। তো এটা আপনারা দেখছেন 73,500 টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চা। হাসান ভাই, 73,500 টাকা লটের এক নম্বরের বক্তা বাচ্চাটা জাতমান বয়সটা ভাই? এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা ভাই, খুবই পার্সেন্টেজ সম্পন্ন এবং কোয়ালিটি ভাই। এর মাথাটা দেখেন কতটা ছোট, একবার গোল আকৃতির মাথা ভাই, ছোট গোল গাল, হ্যাঁ আসলেই যে ছোট ভাই, ঠোঁটটা শুদ্ধি গোলাপি, খুবই কোয়ালিটি ফুল একটা বকনা, ঠিক আছে, খুবই ভালো পার্সেন্টেজ একটা বক, ভালো পার্সেন্ট হবে, হ্যাঁ পাত পাগুলো মোটা আছে, খুরগুলো একবার স্ট্রেট ভাই। এর মাজাটাও দেখাবেন, একটা ডাবল বডির যে বাচ্চা সব ভালো আছে দেখছেন, হ্যাঁ ওলান পালানটা দেখি ভাই, দেখা দেন নিবুল, চারটা নিবুল দেখা দেন, হ্যাঁ নিবুল চারটা, ঠিক আছে, চারটা চার জায়গায় আছে ভাই, আচ্ছা ঠিক আছে দেখছেন। তাহলে হাসান ভাই বয়সটা হবে কেমন এটার? 8 মাস করে বয়স আছে ভাই, হালকা কিছু প্লাস মাইনাস হবে, 8 মাস প্লাস মাইনাস হতে পারে, হ্যাঁ। আর যে চারটা বকনা দেখাবো ভাই, চারটারই একই সেম বয়স, সেম কোয়ালিটির গরু, সুন্দর বকনা বাচ্চা দেখছেন। আর এটা দেখলেন আপনারা 73,500 টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা, তারপরে দেখছেন 73,500 টাকা লটের এটা দুই নম্বর বকনা বাচ্চা, এটাও সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়াও ঠিকঠাক আছে। জাতমান ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এসআইবিজের বাচ্চা, বাচ্চাটা দেখেন খুবই এটা মানে সুন্দর প্রিন্ট কালার এবং খুবই চামড়া লুজ ভাই, দেখেন একবারে সফট চামড়া, আর মাথাটা অনেক ছোট, খুব গোলগাল মাথা, লাভি কম্বলটা নাই, না লাভি কম্বল নাই ভাই, এর ন্যাসটা দেখেন অনেক ছোট, ন্যাস আছে, ন্যাসটা দেখেন অনেক ছোট, মাজাটাও শোল্ডার পয়েন্টটা অনেক সুন্দর, ওলান পালনটা, হ্যাঁ ওলান পালন মাশাল্লাহ বলা লাগবে না, ঠিক আছে পালন ভালো আসছে, অনেক সুন্দর সাদা প্রকৃতির গরু, নিপল চারটা দেখছেন, দেখছেন কতটা সুন্দর, মানে দুধ কোথায় দেন হবে, এরকম জায়গা থাকা লাগবে ভাই। দুই নম্বরে বাচ্চাটা বয়সটা হবে 8 মাস প্লাস মাইনাস মাইনাস। তো বন্ধুরা, এটা আপনারা দেখলেন তাহলে 73,500 টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান, আর তারপর এটা দেখছেন 73,500 টাকা লটের তিন নম্বরে বকনা বাচ্চা, এটা একটু লম্বা চড়া দিচ্ছেন, উঁচা লম্বা, এটা খুব এটাও খুব কোয়ালিটি ফুল একটা বাচ্চা ভাই, এটা আপনার এসআই বিজের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান, জি এটা মাথাটা দেখেন ছোট মাথা, কান্ডাও না অত্যন্ত ছোট, এরও চামড়া খুব লুজ ভাই, খুব লুজ, অনেক হাইট হবে বাচ্চাটা, ঠিক আছে, দাঁড়ানোর গেটআপটা দেখেন, পা হাত পাগুলো অনেক মোটা ভাই, আচ্ছা লাভি কম্বল কিচ্ছু নাই বাচ্চাটার, আর মাজাটা দেখাবেন, মানে বকনা গরুর মাজা থাকা লাগবে, এরকম মাজাটা ভার থাকা লাগবে, ঠিক আছে, একটা গাভী যে 20-25 লিটার দুধ হয়, দাঁড়ানো ঠিকঠাক আছে, দেখুন ন্যাসটা দেখছেন ছোট করে দেয়া আছে, একবারে ছোট ন্যাস হাটুর উপরে, উলান পালাটা মাশাআল্লাহ অনেক একটা ঠিক আছে, সুন্দর আছে, হ্যাঁ বাচ্চা হিসেবে ভালো আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো তিন নম্বরে বকনা বাচ্চাটাও বয়সটা 8 মাস, 8 মাস প্লাস প্লাস মাইনাস, খুবই সুন্দর একটা বকনা, জাত মান কোয়ালিটি, দর্শক ভাই যারা চিনে তাদেরকে এসব বকনা নিয়ে কিছু বলা লাগবে না আশা করা যায়। বন্ধুরা এটা দেখলেন তাহলে 73,500 টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান, তারপরে দেখছেন 73,500 টাকা লটে এটা চার নম্বর বকনা বাচ্চা, এই বাচ্চাটা জাত মান বয়সটা হয় ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই ভালো মানের বাচ্চা একটা, এটা আপনার 8 মাস প্লাস করেছে, এই বাচ্চাটা অনেক চামচুচ অনেক লুজ আছে ভাই, কানটাও ছোটো আছে, মাথাটা ছোটো আছে, এগুলো যা একটু লালন পালন করতে পারলে এগুলো অনেক বিগ বডির গাভী হবে ভাই, খাওয়া দাওয়ার রুচি খুব, বাচ্চাটার মাজাটা তো দেখাই দেন দর্শক ভাইরে, কতটা ভারী মাজার গরু, আচ্ছা দেখো লালন পালনটা, লালন পালনটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে দেখছেন, চারটা নিপল, চারটা দেখছেন অনেক সুন্দর নিপল,
চার নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা আট মাস প্লাস মাইনাস। জি ভাই। তো বন্ধুরা এটা দেখছেন আপনারা, 73,500 টাকা লটের চার নম্বর বর্তমান বাচ্চা হলিস্টিন পিজিয়ন। হাসান ভাই, দর্শকদের সাথে যদি কিছু বলতেন। ভাই দর্শক বলে ভাই যে টাকা দিয়ে জিনিস কিনবেন, ভাই আমাকে দেখি না, গরু দেখে টাকা দিতে হবে ভাই। হাসান ভাইয়ের কথা কাজে যদি মেল পড়ে, দাম দর যদি ঠিক থাকে, তাহলে আমাদের নেবেন। আসলে অনেকজনাই আছে মানে দেখে গরু দেখে না ভাই, মিষ্টি মিষ্টি কথা শুনে গরু নিয়ে চলে যায়, ঠিক আছে। তো ওই হিসাব না করে ভাই খামার করতে হলে অন্তত আপনার পরিশ্রম করা লাগবে, নিজে পরিশ্রম করেন এবং তাহলে আপনার খামারটা উন্নত হবে ভাই। আর সবসময় চিন্তা করেন সুস্থ গরু কেনার, আর আশি যদি কিনতে পারেন অত্যন্ত খুবই ভালো। আর যারা আসতে পারবে না, ইনশাল্লাহ তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছায় দেবো। একবারের জায়গায় 10 বার দেখেন আমার খামারে থাকা অবস্থায়, দেখে শুনে তারপরে নেবেন, সমস্যা নাই ভাই। হাসান ভাই আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ।